নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষমতা কারো নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাজনীতির মাঠে বিএনপিকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, বরং সহিংসতা করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির রানা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নির্বাচিত সরকারকে বিতর্কিত করতে দেশে বিদেশে বিএনপি ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, দলটির অগণতান্ত্রিক আহ্বানে জনগণ সাড়া দেয়নি, তাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারণে রাজপথের বিষয়ে আমরা রাজপথে জবাব দেব। রাজনৈতিক ময়দানে আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব না। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইলে সরকার তা রোধে আইনগত পদক্ষেপ নেবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিত্য নতুন মিথ্যা তথ্য নিয়ে হাজির হচ্ছে এবং কালো পতাকা মিছিলের নামে সহিংসতার আভাস দিচ্ছে। তাদের সাথে কোনো আপোষ নয়, প্রতিহত করা হবে। নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপি দলীয় অফিস কালো কাপড়ে ঢেকে ফেলা এবং নেতাদের বাড়িও কালো কাপড়ে ঢেকে রাখা তাদের কর্মীদের উচিত হবে। কালো কাপড় দিয়ে বিএনপি নেতাদের আরো 5 বছর মুড়িয়ে রাখা উচিত। এই কালো পতাকার নামে আবারও সন্ত্রাস সহিংসতার জানান দিচ্ছে বিএনপি। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণের কষ্ট হচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় সমস্যা বিষয়টি সরকারের শুরু থেকেই আমরা বিশেষ নজর দিচ্ছি। সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা হয় না, যারা জন্য দায়ী তাদের বিরুদ্ধে পজিটিভ অ্যাকশনে আমরা যাব। এ সময় ভারতের সাথে ঝগড়া বিবাদ করে নয়, আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুফল এসেছে বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।